আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফিগ লাভার্স। কিছুদিন আগে একটি গাছের কথা বলেছিলাম যে বিএডিসি থেকে মাত্র 300 টাকায় কেনা। তারা মিশরের একটি ভ্যারাইটি বলেছিল, কিন্তু বলেছিল সাধারণ মিশরি না, এবং তারা নিজেরও ফলটা দেখানো জানে না কেমন হয়। তো আমাকে দিয়েছিল যে আপনি নিয়ে দেখেন কেমন হয়, তার ফোন নাম্বার দিয়েছিল, বলেছিল আপনি আমাকে জানাবেন। কপাল খারাপ, তার নাম্বার টাম্বার আমি সব হারিয়ে ফেলেছি। আর 2018 পরে তো বিক্ষোভ আনার কোনো প্রশ্নই উঠে না। গাছটি আমার 8 লিটার তেল দিয়ে গ্লানে রাখা, দেখতে পাচ্ছেন সবজি খোসা দিয়ে ভরা, এবং গাছের পাতাটা এই ধরনের। এখন যেটার কারণে আমি এটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে গিয়ে এই দেখেন গাছের ফলের সাইজ, এবং এটি এখনও পাকেনি, শক্ত, ইটের মতো শক্ত হয়ে আসছে, লাল চলে আসছে, ইটের মতো শক্ত। এবং আমি জানি এটা যখন পাকবে হালকা একটু ফাটলেও ফাটতে পারে, বাট এখান থেকে মিষ্টি একটা খেজুরের গ্রাম আসবে। এবং খাওয়ার সময় আমি অলরেডি রাজীব বড়ুয়া, কামাল দীপু, খন্দকার সাহেবকেও টেস্ট করেছি, এবং আমাদের সবচেয়ে প্রিয় নাজমুল সাকিব ভাই নিজে টেস্ট করেছেন এবং বলছেন না, এটার থেকে খেজুরের স্বাদ পাওয়া যায়। তো 300 টাকার গাছ মানেই যে ভালো হবে না বা নিয়ে দেখতে পারবো না, সেটা কিন্তু না। আমি সাধারণ 300 টাকার গাছ একটা ডুমুর হলেও আমার জন্য সুখী, কারণ তখন আমার ডুমুর বাগানে আমার 4-5টা গাছ। আপনাদের দোয়া এখন অনেক, তবে সারটা আমার পছন্দ হয়েছে। বিশেষ করে আমার ভাইয়ের এটা খুব পছন্দ যে খেজুর খেতে খুব পছন্দ করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সেই 300 টাকা দিয়ে বিএডিসি থেকে কিনা আমার খেজুরের সাদীয় ডুমুর যেটা পেকেছে, এখন এটা কেটে এটার অবস্থা এখন একটু চেক করে দেব কী হচ্ছে। এটা যেটা আমি আশা করেছিলাম, এটা একটু মিটি ফিক, খুবই জুসি এবং রসালো। কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটাকে আমি টেস্ট করে দেখবো এখন কেমন।